আমাদের গাজীপুর টিন আসনের আমার প্রথম এবং প্রধান পরিকল্পনা হলো গাজীপুর টিন আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, নির্যাতনমুক্ত, আধুনিক এক মানবিক উপশহর হিসাবে করে তোলা। রাস্তাঘাট সহ সকল প্রতিষ্ঠানকে উন্নয়ন করার মধ্য দিয়ে আমি চাই এই গাজীপুর টিন আসন হোক এক আধুনিক মানবিক উপশহর, যেখানে সকল প্রকার হানাহানি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি থাকবে না। একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কৃষক তার কৃষি উৎপাদনের উপকরণ পাবে ন্যায্য মূল্যে, ছাত্র তার অধিকার পাবে, শ্রমিকরা তার ন্যায্য অধিকার পাবে এবং আমার মা বোনেরা নিশ্চিন্তে পথ চলবে, এমন একটি সুন্দর পরিবেশ আমি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবে, সুষ্ঠু পরিবেশ পাবে, সেরকম একটি সুন্দর পরিবেশ করতে চাই। আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য চেষ্টা আছে। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যাব গাজীপুর তিন আসনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার মডেল হিসাবে গড়ে তুলতে।